হাই ফ্রেন্ডস, জয়া ফুড হাউসে তোমাদের স্বাগত জানাই। আবার নতুন দিনে নতুন একটা ইটিং শো নিয়ে চলে এসেছি। আজকে আমি কিন্তু একা এসেছি, তোমাদের দাদা নেই। তো চলো দেখে নিই আমি কী কী নিয়েছি। এখানে আছে ভাত, শশা আছে, মূলো শাক ভাজা আছে, আর আছে শুটকি মাছের তরকারি, আলু বেগুন শিম মূলো দিয়ে শুটকি মাছের তরকারি। এটা হচ্ছে নেহেরে শুকনো নয়, কিন্তু রূপোপাটি, যেটা তরোয়ালের ছোটো সাইজ সেইটা। আর আছে মাছের কারি, মানে ঝোল নেই, শুকনো শুকনো ঝাল হয়েছে। তো চলো আমি খাওয়াটা স্টার্ট করি, তোমরা সঙ্গে থাকো। আর অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত সঙ্গে থাকবে, দেখবে এবং আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। তো চলো আমি স্টার্ট করছি, তোমরা সঙ্গে থাকো। অনেকদিন পরে একা বসেছি, তোমাদের দাদা থাকে, দাদা সঙ্গে বসে এবং চ্যালেঞ্জ থাকলে চ্যালেঞ্জ হয়। আজকের একা মূলো শাক একটু মিষ্টি দিয়ে ভাজলে বেশ ভালোই লাগে খেতে, কিন্তু মিষ্টিটা একটু দিতে হয়। শুকনো শুকনো ভাত খেতে ভালোবাসি বলে ডাল নিইনি, আর শুকো মাছ হয়েছে তো ওই দিলে আমার হয়ে যাবে। এই দেখো কিরকম শুকো মাছটা, চ্যাপটা যে শুকনো মাছটা সেটা শিম বেগুন আলু মূলো দিয়েছি, দিয়ে রান্না করেছি। এই দিয়েই খাওয়া যাবে, আর অন্য কিছু লাগবেই না। কারা কারা শুকনো মাছ খেতে ভালোবাসে আমাকে কমেন্ট করে জানাবে, আমি কিন্তু ভালোবাসি। আমাদের এখানে শুকো মাছের অভাব নেই বলেছি তো আগেই, অনেক রকমের শুকো মাছ।
অনেকে আবার খাও না বলো, রুগো মাছ তো আমরা খাই। আমাদের এখানে শুকো চিংড়িটাও পাওয়া যায় জানো তো, সেটাও খেতে হেবি। ওই মাছটার কাঁটাও নেই। শশাগুলো আমার গরম হয়ে গেছে, গরম ভাতের উপর রেখেছি, শশাগুলো গরম হয়ে গেছে। দারুণ লাগছে কিন্তু, মনে হচ্ছে এইটা দিয়েই ভাত খেয়ে নিই। কিন্তু এই মাছটা না হলেও কোনো ব্যাপার ছিল না, কিন্তু নিয়েছি আবার তোমরাই বলবে নিয়েছে দেখে রেখে দিল, এই জন্য খাবো। দেখো এরকম ছোট্ট ছোট্ট কাঁটা, চেলা মাছ এটাতেও কাঁটা, শুকো মাছটা কাঁটা ছিল না কিন্তু এটাই কাঁটা, কাঁটা হোক কিন্তু স্বাদ হেবি।
কাঁটা হোক, কাঁটা হচ্ছে স্বাদ বেশি বলো। দারুণ স্বাদ মাস্টার, কাঁটা হোক যাই হোক আমি খেয়ে নেবো, ঠিক কাঁটার সাথে আমার খেতে অসুবিধা হয় না। কিন্তু আমার ছেলেটা খেতে পারে না কাঁটাওয়ালা মাছ। অনেক দেরি হয় খেতে। হাতের সাথে উঠে যাচ্ছে কাঁটা, শুকো মাছ দিয়ে ভাত খেয়েছি তো ভাষা ওই জন্য রয়ে গেছো। কাঁটা ছিল হঠাৎও, কাঁটা মাছের কাঁটা আটকে ছিল হঠাৎ মধ্যে। শীত পড়ে গেছে তো
নিত্য নতুন শুকো মাছ আমাদের বাড়িতে হবে। আমার তো খুব প্রিয় তপসে শুকনো, তারপরে চালা শুকনো, ট্যাংরা শুকনো, শঙ্কর শুকনো, তরোয়াল শুকনো, তারপর শুকো চিংড়ি, যাবতীয় কাঁচা মাছ যেসব পাওয়া যায় সেসব শুকনো মাছ। গল্প করতে করতে সগড়ি করে দিচ্ছিলাম গ্লাসটা। আমি না একটু বকতে ভালোবাসি, তোমরা হয়তো পাগলি পাগলি ভাববে, কারণ আমি ঘরেও কেউ থাকে না, তো কারোর সাথে বকতে পারি না। ছেলেটা যখন থাকে ছেলেটার সাথে বকি, তোমাদের দাদা বেশি কথা বলে না, আর আমি কার সাথে বকবো বেশি, আর এখন তোমাদের সাথে গল্প করি। আমার বকতে খুব ভালো লাগে। তো চলো, অনেক গল্প হলো, মনটাও হালকা হলো, অনেক কিছু বললাম তোমাদের সাথে, শেয়ার করলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার খুব প্রয়োজন, আর না তো আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, টাটা।